সুজুকি জিক্সার SF150 বর্তমানে কি বাইকটা আপনার জন্য ভ্যালু ফর মানি ক্রিয়েট করতে পারবে? বাইকটা আপনার জন্য বর্তমান সময়ে কতটা সময় উপযোগী, নাকি আপনি বাইকটা পারচেজ করবেন না, সবকিছুই আপনি এই ভিডিওতে একটা ধারণা পেয়ে যাবেন। যদিও বাইকটা 150 সিসি, কিন্তু বাইকের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 155 সিসি। এই বাইকটাকে বাংলাদেশের বাইক মার্কেটে সেল করা হয় 3,49,950 টাকা, মানে এটা হচ্ছে বাইকের রেট। আর বর্তমান সময়ে ইন্ডিয়াতে এই বাইকটাকে সেল করা হচ্ছে 1,36,172 টাকা। এখন দুইটা বাইকের মধ্যে, দুইটা বাইক কিন্তু একই বাইক, কিন্তু বাইকগুলোর মধ্যে প্রাইসের পার্থক্য কতটা বেশি? আসলে শুধু এই বাইকের কথা বলে লাভ নাই, অনেক বাইকই আমরা দেখতে পেয়েছি বাইকগুলোর প্রাইসে অনেক পার্থক্য রয়েছে ইন্ডিয়া এবং আমাদের দেশে। তবুও আমার কাছে মনে হয়েছে সুজুকির এই বাইকটার প্রাইসটা একটু বেশি, এটার প্রাইস অবশ্যই কিছুটা কম হওয়া প্রয়োজন। সিঙ্গেল চ্যানেল ABS-এর একটা কমিউটার বাইক, যদিও বাইকের লুকসটা দেখতে একটা স্পোর্টি ফিল আসে, কিন্তু এটা তো প্রপার কোনো স্পোর্টস বাইক না, এটা তো প্রথমে বুঝতে হবে। একটা কমিউটার বাইকের প্রাইস 3,49,950 টাকা, মানে 3,50,000। এই প্রাইস রেঞ্জে একটা কমিউটার বাইক অবশ্যই বেশি দাম, এটার প্রাইস অবশ্যই আরও অনেকটাই কম হওয়া প্রয়োজন। বাইকটাতে আহামরি যে খুব একটা বেশি অনেক কিছু পরিবর্তন আছে বর্তমান সময়ের যে বাইক আগের ভার্সনের তুলনায়, তেমনটাও কিন্তু না, কারণ বাইকটাতে এয়ার কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে, এখানে অবশ্যই ওয়াল কুলিং সিস্টেম থাকা প্রয়োজন ছিল যেহেতু বাইকের প্রাইস বেশি। যদি আবার বাইকের প্রাইস কম হতো সেক্ষেত্রে এটা কোনো প্রবলেম ছিল না। আর বাইকের সাসপেনশন ইউজ করা হয়েছে টেলিস্কোপিক, এখানে তো USD প্রয়োজন। বাইকের প্রাইস রেঞ্জ যেমন, বাইকের কোয়ালিটিও তো তেমনটাই বেটার হওয়া প্রয়োজন। কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি কি, বাইকের প্রাইসগুলাই ধীরে ধীরে বাড়ছে, কিন্তু বাইকের কোয়ালিটিটা তেমন একটা বেশি বাড়ছে না। এখন বাইকের স্পেসিফিকেশন নিয়ে আমার কাছে মনে হয় এই ভিডিওতে খুব একটা বেশি কিছু বলার প্রয়োজন নাই, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই বাইকটা ওভার প্রাইস। তবে যদি আপনি সুজুকি জিক্সার মোনোটোন বাইকটার দিকে খেয়াল করেন, ওই বাইকটা আমার কাছে মনে হয় ঠিক আছে, ওইটা ঠিকঠাক, কিন্তু এই বাইকটা ওভার প্রাইস। ওই বাইকেও কুলিং সিস্টেম, এয়ার কুলিং সিস্টেম, এটাতে ওই একই অবস্থা, শুধু বাইকের স্ট্রাকচারে পরিবর্তন। ওই বাইকটাতে সিঙ্গেল চ্যানেল ABS নাই, ওইটা নর্মাল ব্রেকিং সিস্টেমের একটা বাইক। এই বাইকটাতে শুধু ব্রেকিং সিস্টেম কিছুটা আপগ্রেড করা হয়েছে, বাইকের বডিটা একটু মোটাসোটা। এইসব কিছু মিলা বাইকের প্রাইস অনেক বেশি হাই। বাইকের পাওয়ার এবং টর্কেও যে আপনি খুব একটা বেশি পার্থক্য দেখতে পাবেন এমনটা কিন্তু না, হয়তো বা 1 BHP বা তার চেয়ে কিছুটা বেশি। যাই হোক, এটাই ছিল বাইকটা সম্পর্কিত আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।